যে এভাবে কথা বলবো আমি ভাবতে পারিনি। আমার কাছে মনে হয় যে মিডিয়াতে একটা 10টা থেকে 11টার মধ্যে ওই বর্ষা আমার থানায় একটা জিডি করে, তার হাজবেন্ডের সাথে পাঁচ হয়েছে এবং এই বিষয়ে তার মারধর করেছে। আপনাদের মনে আছে আজ থেকে 10 বছর আগে আমার আর অনন্তর মাঝে একটা ঝামেলা? অনন্ত জলিল কিন্তু বর্ষার দ্বিতীয় স্বামী। বর্ষার প্রথম স্বামীর নাম মিন্টু। সিরাজগঞ্জ শাহজাদপুর প্রমিস ডিজিটাল স্টুডিও অ্যান্ড অফসেটের মালিক। আমার কমেন্ট যদি আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই একটু খবর নিয়ে যাবেন, ঘটনা সত্য কি মিথ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক সূত্র হতে জানা যাচ্ছে এই খবর, বেরিয়ে আসছে থলের বিড়াল। বর্ষা এতদিন যে উস্কানিমূলক কথাগুলো বলে এসেছে একের পর এক নায়িকাদের নিয়ে, সেগুলো এবার সবার চোখের সামনে ভাসছে। কখনো অপু বিশ্বাস, কখনো বা পরিমণিকে নিয়ে ট্রলে মেতেছেন নায়িকা, এবারে নিজে হয়েছেন ট্রলের শিকার। প্রথম স্ত্রী অনন্ত জলিলের আরজে কোম্পানিটির মালিক, সেখানে প্রায় 12,000 শ্রমিক কাজ করে। সেই কোম্পানিটি পুরো চালাচ্ছেন তার প্রাক্তন স্ত্রী এবং জামাতা, একটা কন্যাও রয়েছেন তার মেয়ে। সেই কন্যাটি তার বিবাহ বার্ষিকী, সেই কন্যাটির বিবাহের সময় অনন্ত জলিলকে দেখা গিয়েছে তাদের সঙ্গে, তারপর আর কোথাও দেখা যায়নি ওই পরিবারটির সঙ্গে। তবে গোপনে গোপনে খোঁজ খবর সব কিছুই রাখছেন অনন্ত জলিল। বাবা হিসেবে যথেষ্ট দায়িত্ববান, সে যথেষ্ট খোঁজ খবর নেন মেয়ের, যথেষ্ট ভালোবাসেন আগের সংসারের মেয়েকে। তবে এই বিষয়গুলো জানা ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে। হঠাৎ আফিয়া নুসরাত বর্ষা একটি পোস্ট করেছিলেন, যেই পোস্টকে কেন্দ্র করেই এত ঘটনা। আবারও সামনে এলো অপু বিশ্বাস, ভিডিও লিঙ্কে শেয়ার করেছিল নিজের এই ভেরিফাইড ফেসবুকে, যার ধারাবাহিকতায় জানতে পেরেছে অনন্ত ভক্তরা, তারা জেনেছেন পছন্দের নায়কের আগেও একটি বিয়ে করেছিলেন এবং সেই সংসারে তার একটি পুত্র নয় কন্যা সন্তান রয়েছে, তার আবার বিয়েও দিয়েছেন। এখন এরই মধ্যে নেটিজেনরা নানানভাবে কমেন্ট করছেন, তাহলে কি বর্ষা তার মেয়ের বয়সী? মেয়ের বয়সী একটা মেয়েকে নিয়ে কিভাবে সংসার করছেন চিত্রনায়ক? এ বিষয়ে নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা। তবে এখন প্রশ্ন, বর্ষাই বা কীভাবে কুমারী হয়ে বিয়ে করল এক সন্তানের বাবাকে? বিষয়টি একটু অন্যরকম লাগে, কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসার পরে একাধিক সূত্র থেকে জানা যায় বর্ষাও বিবাহিতা, তারও বিয়ে হয় তার এলাকাতেই, শাহজাদপুরের সিরাজগঞ্জে জন্ম তার, সেখানেই বিয়ে হয়েছিল বলে জানা যায়। একাধিক সূত্র মাধ্যম থেকে এই তথ্যগুলো আসে, তবে এ নিয়ে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে মুখ খোলেননি বর্ষা। বর্তমানে সুপারস্টার এই জুটি টাকা নিচ্ছে পারিশ্রমিক হিসেবে 40 লাখ। অনন্ত জলিল তার পারিশ্রমিক হিসেবে টাকা নিচ্ছে 40 লাখ, অন্যদিকে বর্ষা নিচ্ছে 10 লাখ। এভাবেই তারা এখন অন্যের সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। দিন দ্য ডে, হৃদয় ভাঙা ঢেউ থেকে শুরু করে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। তবে তাদের সিনেমা কতটা হাউসফুল হয়েছেন সে বিষয়ে আর না হয় নাই কথা বলি। অনেক দর্শক কমেন্ট করে জানিয়েছেন অনন্ত বর্ষার মুভি দেখতে গেলে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখা যায় যা হয়তো বা তাদের এই মুভিগুলো না দেখলে অনেকটাই অদেখাই থেকে যেত। এভাবেই প্রতিনিয়তই কমেন্টে ভরে থাকেন। তবে এসবে দমে যাবার পাত্রী নন চিত্রনায়িকা বর্ষা বা চিত্রনায়ক অনন্ত জলিল, একের পর এক সিনেমা উপহার দিচ্ছেন, একের পর এক সিনেমা এবং সুপারহিট গানও উপহার দিচ্ছেন। কখনো বা বাংলা স্টাইল ছেড়ে অ্যারাবিয়ান, কখনো বা আবার নানান রকমের দেশি বিদেশি ঢঙে সেজে ছবি পোস্ট করছেন তারা। বর্তমান মিডিয়া পাড়ায় আলোচিত সমালোচিত বিষয়গুলো সত্যিই মন কেড়েছে সবার। সিনেমা দেখে মানুষ যতটা আনন্দ না পায়, তাদের ব্যক্তিগত জীবন ঘেঁটে ঠিক ততটাই আনন্দ পায়। মিডিয়া পাড়ায় এক কথায় বলতে গেলে সবসময়ই একে অন্যের জীবনের পেছনেই পড়ে থাকে, একটা অন্যরকম জগৎ, যে জগতে এখানে নিজের স্বার্থ ছাড়া মনে হয় অন্য কিছুই বোঝেন না সেখানকার মানুষগুলো। দর্শক, অনন্ত জলিল এবং বর্ষাকে হিরো আর হিরোইন হিসেবে আপনি কত মার্ক দেবেন? তাদের অভিনয় কতটুকু ভালো লাগে? তাদের ডায়লগগুলো আপনার কতটা পছন্দের? একই সঙ্গে তাদের মুভি দেখতে গেলে যে পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন এগুলোকেই আপনি কতটা ফিল করেন? অবশ্যই তা কমেন্টের মাধ্যমে লিখবেন। একই সঙ্গে বলবো,
কারো ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে নাক গলানো কি ঠিক হয়েছিল চিত্রনায়িকা বর্ষার? বর্ষা যদি সেই সময় অপু বিশ্বাসকে খুঁচিয়ে কথা না বলতো তাহলে হয়তো বা আজ এই দিনটি দেখতে হতো না। কি দেখলেন পুরো ভিডিও জুড়ে? আমার অ্যানালাইসিস দেখে আপনার কি মনে হচ্ছে, আমি কি কিছু ভুল বলেছি? যদি ভুল বলে থাকি তাহলে বলবো অবশ্যই আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর যদি সত্যি বলে থাকে তাহলে অবশ্যই আমার সাথে একমত পোষণ করার জন্য কমেন্ট লিখে পাঠাবেন। আর পরবর্তীতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে খোদা হাফেজ। না না ঠিকই তো আছে, এখন সংসার করলে উঠানে যুদ্ধ হতো, হ্যাঁ এখন তো সংসার নাই, এর জন্য এখন ফেসবুকেই যুদ্ধ হয়। যে এখন যখন যেরকম যুগ সেটাই, এখন এই যুগে ফেসবুকে যুদ্ধ হবে। ওটা তো মায়ের মতো, আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি।